জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল চট্টগ্রামে আঞ্চলিক নির্বাচন কার্যালয় এবং পাসপোর্ট ও ভিসা অফিসে গিয়ে এই বিষয়ে তথ্য সংগ্রহ করেছে দুদকের টিম টিমের সদস্যরা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুনির হোসাইন খানের সঙ্গে কথা বলে রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র পাওয়া সংক্রান্ত বেশ কিছু তথ্য সংগ্রহ করেন এ সময় দুদক এনফোর্সমেন্ট টিমের সদস্য সহকারী পরিচালক রতন কুমার দাস বলেন নির্বাচন কর্মকর্তারা তথ্য দিয়েছেন এ পর্যন্ত ছিচল্লিশ জন রোহিঙ্গাকে শনাক্ত করেছেন যারা তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিয়েছেন এবং কেন্দ্রীয় সার্ভারে তাদের তথ্য সংরক্ষিত আছে দ্রুত নাগরিকত্ব পেতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্সে ভুয়া সিল এবং অনুবাদ ভুয়া সহ অন্যান্য অনিয়মের দায়ে ইতালির নাগরিকত্ব পাসপোর্ট হারাতে পারেন দুই হাজার আটশো বাংলাদেশি ইতোমধ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জালিয়াতির সাথে জড়িত বাংলাদেশিদের ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় তিন হাজার বাংলাদেশি নির্দিষ্ট সময়ের আগে অর্থের বিনিময় সহ বিভিন্ন অনিয়ম করে দ্রুত ইতালির নাগরিকত্ব লাভ করেন এর মধ্যে একটি তদন্তে বাংলাদেশের জন্মসনদ ও পুলিশ ক্লিয়ারেন্স ভুয়া সার্টিফিকেটের সত্যতা পাওয়া গেছে চার বছর পূর্বে এই তদন্ত শুরু হয় পরে এর সত্যতা নিশ্চিত হলে চলতি বছর এ কার্যক্রমের ব্যবস্থা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে যেসব বাংলাদেশি পাসপোর্ট জমা দেয়ার চব্বিশ মাসের পূর্বে ইতালিয়ান নাগরিকত্ব গ্রহণ করেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়েছেন অনিয়মের কারণে সঠিকভাবে ব্যাখ্যা দিতে না পারলে নাগরিকত্ব ফেরত নেবে দেশটির সরকার কোনো ব্যক্তি হতে পারে কিন্তু ছাত্রলীগ কখনো আদর্শচ্যুত হয়নি বলে মন্তব্য করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি নাহিয়ান খান জয় দুপুরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি এ সময় নেতৃত্ব বাছের ক্ষেত্রে অনুপ্রবেশকারীদের বিষয়ে ছাত্রলীগ সতর্ক থাকবে বলে জানান ভারপ্রাপ্ত সাধন সম্পাদক লেখক ভট্টাচার্য মাসুদ সুমনের রিপোর্ট নতুন দায়িত্ব পাওয়ার পর দুপুরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত সভাপতি নাহিয়ান খান জয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় এক প্রশ্নের জবাবে ছাত্রলীগে কোনো সিন্ডিকেট নেই জানিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক দলের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত সভাপতি আসলে বাংলাদেশ ছাত্রলীগে কোনো সিন্ডিকেট নাই এটা হচ্ছে আমাদের একমাত্র অভিভাবক হচ্ছে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তো আমরা চাই যে দেশরত্নর হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই সময় উপযোগী যে সিদ্ধান্তগুলো নিলে আমাদের ছাত্রলীগ ইতিবাচক ধারায় চলে যাবে সেই সিদ্ধান্তগুলো আমরা নিয়ে এগিয়ে যাব পরে যেসব কমিটির মেয়াদ শেষ বা অসম্পূর্ণ সেগুলো যাচাই বাছাই করে আবারও গঠন করা হবে বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কমিটির বিরুদ্ধে যাদের যারা নেতা হয়েছে কিংবা পথ প্রত্যাশী যারা আছে তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের কোনো অভিযোগ থাকে সেই অভিযোগগুলো আমরা তদন্তের সাপেক্ষে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব এই নিয়ে কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো এ সময় গোলাপ রাব্বানির ডাকসুর পদে থাকা নিয়ে প্রশ্ন করলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি ব্যক্তিগত কোনো প্রচেষ্টা এটা সম্ভব না মাসুদ সুমন বাংলা টিভি ঢাকা